Hi guys, আমি ময়না চিংড়ায় বলছি আমরা খুব খারাপ আছি আমাদের পাড়ায় একটা খুব বাজে একটা কেস ঘটে গেছে একটা বাচ্চা মেয়ে ক্যান্সার হয়েছে কাজ করে তাই সেই জন্যই বলছি যে যদি তোমরা যদি সাহায্য করতে চাও দেখো মেয়েটাকে দেখো ডাক্তার দেখাতে গেছিলাম কথাবার কেমন আছিস ভালো আছিস বাবা যাবি কালকে যাবি কালকে কখন যাবি তাই সাতবার হয়েছে চ্যানেল প্রতিবার তো এই হাতে নালে এখানে করে আমার এখানে দাগ হয়েছে এখানে একটা এইখানে দুটো পরপর যাচ্ছে আবার এই এইখানে একবার প্রথম অপারেশনের সময় করেছে এবার কেমো দেওয়ার সময় তো হাতে এখানে চলবে না যাদের যাদের দেখবে এখানে না হয় তাদের এইখানটা আমার আগের দিন লাইন চেক করেছে আমার লাইন আছে এখান দিয়েই করবে এখানে সুতে ঢোকাবে আর যদি আমার যদি এখানে না থাকতো তাহলে গলায় নালে কোমরে নালে পায়ে ঘুরতো আর এবার এখানে করবে তো আগের দিন যদি একটা আঠা মতন জিনিস এখানে দিয়ে তারপর একটা ক্যামেরা মতন দিয়ে ঘুরাচ্ছে আর ভেতরে সব কিছু দেখা যাচ্ছে শিলা ফিলা সব দেখা যাচ্ছে একটা টিভি মতন জিনিস যেখানে কেমো দেয় সেই ঘরে আমি গেছিলাম ওখান থেকে অনেক বাচ্চা ছিল আর ওখানে না টিভিও ছিলাম দেখেছি ওখানে না কত খেলনা কম ছিল তো এবার আমি বলে চ্যালেঞ্জ করতে গেলে ভয় পাবি না কোনো ভয়ের কোনো কারণ নেই ভয় লাগে না না ভয় গায় সুইটা দেখলে ভয় লাগে দেখ ওটা দিয়ে প্রথমে কি করবে একটা সুইয়ের সাথে আরেকটা জিনিস নেবে তারপর ঢোকাবে সুইটা বের করে দিলে ওই যে জিনিসটা তো মনে থাকবে পাই ছোট্ট পাই আমাকে প্রথমবার যখন সাগরদত্ত অপারেশন হয়েছিল তখন একটা মোটা পাইপ দিয়েছিল এরকম বড় এরকম মোটা তারপর ছোট ছোট পাইপ দিয়েছিল বেশি কেনে মায়ের করতে গেলে ছোট পাইপ লাগে যেমন তেমন পাইপ দিয়েছিল এবার তারপর সুইটা বের করে দেবে তারপর চ্যালেঞ্জটা থাকবে তার উপর যে সাইড দিয়ে আঠা লাগিয়ে মানে ব্যান্ডেজের মতন যেগুলো সেগুলো দিয়ে দেবে তাহলে খুলবে না থাকবে ওইটা দিয়ে একটা ইঞ্জেকশন যে তোমার জল থাকবে জল থেকে পুষ্কে দেবে তাহলে রক্তগুলো সব ওই দিকে চলে যাবে পরিষ্কার হয়ে গেলো এবার কি করবে কেমো যেমন হয় কেমো যেন একটা সিলাইনের মতন ওই যেমন দুদিন মানে চকবেন হয়ে গেলে তোমার সিলাইন চলছে সেরকম সিলাইন চলবে আমার যে 3-4 ঘন্টা ওরকম সিলাইন চলবে আমি অত আমাকে ডাক্তার বলে চলতে মানে আমি খাবার খেতে পারবো কিন্তু ভারী খাবার চলবে না মানে পাতলা খাবার হ্যাঁ খেতে পারবো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আসবে ওখানে আমাকে 8 লাখ টাকা লাগবে বলেছে আবার জানো ওখানে আমাকে 7খানা বা 8খানা কেমোর পর আমাকে একবার ওই জায়গাতে যেখানে অপারেশন হয়েছে আমার সেখানে আবার অতি করবে ওখানে কোথায় যেন হয়েছে পায়ে এই জায়গাটা হয়েছে 3বার অপারেশন হয়ে গেছে প্রথমে 7খানা সেলাই পড়েছে তারপর 11টা তারপরে 4টি এবার ওখানে অতি করবে অতি করে ওই মাসেন্টে ছোট করবে ছোট করে আবার ওটা বের করে দেবে তারপর আবার 8টা না 7টা কেমো দেবে ভালো থাকো বাবা ভালো সুস্থ হয়ে বাড়ি ফিরে এসো একটা বড় এটা মিষ্টি মেয়ে দেখো